नमस्कार, आमी आकाश। आपने देखें टुडे स्पेशल 24 यूट्यूब चैनल। इतिमध्ये आजकेर गुरुत्वपूर्ण आबहावा रिपोर्ट दिल आबहावा दफ्तर तरफे। आर 72 घंटा तारपरेई आबहावार आमूल परिवर्तन। पश्चिमी झंझा उड़िए जाकिए पड़ते चलेछे शीत। कलकाता एबं उत्तर दक्षिणबंग सह गोटा बांगलार आबहावा रिपोर्ट कि बोलछे जानबो एक नजरे। ढुकछे उत्तरे बाताश, तार साथे घन कुয়াশার पूर्वाभास दिल IMD। এর সাথেও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকছে। সঙ্গে থাকুন জানবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। ঢুকছে উত্তরে বাতাস। এবার উত্তরে বাতাস ক্রমাগত ঢুকতে শুরু করবে রাজ্যে, কারণ জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা এখন কেটে গিয়েছে, তার জেরেই পারদ পতন। তবে আগামী 2-3 দিনে আবহাওয়ার পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে, ফলে পারদ পতন অনিবার্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা নামতে পারে। রবিবারে তাপমাত্রা কলকাতায় 15 ডিগ্রি নিচে নেমে যাবে বলে আবহাওয়াবিদের অনুমান। ঘন কুয়াশার পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ সকাল থেকেই ঘন কুয়াশা, তবে বেলা বাড়তেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আর সেই সূত্র ধরেই আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই সপ্তাহের শেষ থেকেই সম্ভবত শীত দেখা দিতে পারে। কুয়াশা সতর্কতা IMD থেকে। এদিকে জানা গিয়েছে IMD তরফে কুয়াশার সতর্কতা জানানো হয়েছে কয়েকটি রাজ্যে, গভীর কুয়াশা দেখা যাবে। উত্তর ভারতের একাধিক জায়গায় রাতের তাপমাত্রায় আগামী কয়েকদিনে 2-3 ডিগ্রি পারদ পতনের খবর রয়েছে। এরই মাঝে বাংলার বুকে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে। 15 ডিসেম্বরের পর থেকেই ফের চেনা মেজাজে বাংলার বুকে ধরা দিতে চলেছে দাপুটে শীত। এর মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের এলাকা যেমন রয়েছে, তেমনই উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব রাজস্থানে প্রবল কুয়াশার প্রভাব দেখা যাবে বলে জানানো হয়েছে। আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। বড়দিনের আগে সুখবর, দাঁতে দাঁত চেপে আর 72 ঘন্টা লড়াই। শুক্রবার পর্যন্ত সপ্তাহান্তেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।